হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো অঙ্কুশের আপকামিং সিনেমা যেটা ঈদে মুক্তি পাবে, ঈদে রিলিজ করবে, সিনেমাটার নাম মির্জা। তো যে সিনেমাটার হাইপ কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে, বিশেষ করে অঙ্কুশদার ফ্যান্সদের মধ্যে কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে, কাজ করছে। কারণ তারা এখন থেকেই জেনে গেছে যে ঈদে অঙ্কুশের সিনেমাটা হয়তো বা সুপার ডুবার ব্লকবাস্টার হিট হবে, এবং সেই সিনেমাটারই পারত কিন্তু যথেষ্ট উচ্চ একটা জায়গায় চলে গেছে। পারত কিন্তু দারুণ একটা জায়গায়। আর যে এক্সক্লুসিভ আপডেট দেব এখন, সেটা হচ্ছে অঙ্কুশদা নিজে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, তার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করেছে দেবের সাথে পিকচার, সেলফি কিন্তু সে পোস্ট করেছে। এবং তিনি জানিয়েছেন যে পরিবারের সমস্ত সদস্যরা তাদের যেন পাশে থাকে, এইভাবেই হয়তো পাশে থাকে। তো দেব আমাদের ইন্ডাস্ট্রি পরিবারের একজন সদস্য, তো সেইভাবে দেব কিন্তু সবার পাশে থাকে বিভিন্ন সিনেমার ক্ষেত্রে, প্রমোট করার ক্ষেত্রে। তার কারণ আমরা জানি এমনিতে দেবের যে কোনো সিনেমা, ইন্ডিভিজুয়াল যে কোনো সিনেমায় প্রমোট বা প্রমোশন দেব কী লেভেলের করে। তাই জন্যই তার যারা সহকর্মী রয়েছে, যারা সহযোদ্ধা বা অন্যান্য যারা তার বন্ধু রয়েছে ইন্ডাস্ট্রিতে, অঙ্কুশ তার ভাইয়ের মতো, বন্ধুর মতো। তো তাই জন্যই হয়তো তার মির্জা সিনেমার একটা প্রমোট হয়েই গেল একটা সেলফিতে। তোমাদের বলে রাখি বন্ধুরা, যদি মির্জা সিনেমায় দেব থাকেন তাহলে মির্জাকে কেউ আটকাতে পারবে না ব্লকবাস্টার হিট হওয়ার ক্ষেত্রে। এটা ইন্ডাস্ট্রি হিট হবে কি না সেটা এখনও অবধি বলার কোনো জায়গা বা বলার সময় এখনও হয়নি, তার কারণ সিনেমাটা আমরা এখনও দেখিনি, সিনেমাটার ট্রেলারও এখনও অবধি দেখিনি। সো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেবের থাকাটা কতটা যুক্তিযুক্ত, বা দেব যদি থাকে তাহলে কীরকম হবে, তাহলে কি পাঠানের মতো কোনো কিছু হতে চলেছে ক্যামিও, যেমন পাঠান যেরকম সালমান খান ছিল ক্যামিও হিসাবে। সো সেই রকম যদি দেব থাকে বলিউডের ধাঁচে, যদি কিছু মশালাদার কিছু করার চেষ্টা করে ক্লাইম্যাক্সে যদি দেবকে আনা হয় কোনোভাবে, তাহলে কিন্তু জাস্ট জমে যাবে সিনেমাটা, মির্জা সিনেমাটা জাস্ট আরও জমে যাবে। দেব যদি অ্যাজ এ ভিলেন হিসাবেও কোনো কিছু থাকতো বা কোনো কিছু থাকে, আমার কাছে যতদূর খবর রয়েছে দেব মির্জা সিনেমায় থাকছে না, বাট যদি থাকেন তাহলে জাস্ট ব্লাস্ট করবে, ব্লাস্ট, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে দেব না থাকলেও দেব যে ছোটো ছোটো প্রমোটগুলো করে দেবে মির্জাতে, সেটা কিন্তু মির্জার জন্য অনেক ভালো হবে, অনেক বেটার হবে, বেটার জায়গা অবস্থান করবে মির্জা। তার কারণ ঈদে যদি জিদ্দার বুমেরাং আসে তাহলে কিন্তু টক্করটা বেশ লেভেলের হবে, বেশ হাড্ডাহাড্ডি হবে। এবং প্রমোশনের দিক থেকে আমি জানি অঙ্কুশ অনেক, অন্তত জিদ্দার থেকে অনেকটা এগিয়ে রয়েছে প্রমোশনের দিক থেকে। অন্তত জিদ্দা অনেকটা স্লো প্রমোট করে যে কোনো তার সিনেমাকে, এবং সেইভাবে দেবদার মতো কিন্তু প্রমোশনালি ওই স্ট্র্যাটেজিটা জিদ্দা এখন হয়তো ধরতে পারেনি, বা জিদ্দা হয়তো অতটা মানে প্রমোটে বিশ্বাসী নয়। জিদ্দা বিশ্বাস করে তার নিজের নামে, নিজের সিনেমার ওপরে, সেই বিশ্বাসটুকু রাখে। প্রমোশন যে প্রচুরভাবে করতে হবে, গ্র্যান্ডভাবে করতে হবে, প্রচুর প্রচুর প্রমোশন করতে হবে, মানুষদের কাছে পৌঁছাতে হবে, এই ব্যাপারটা জিদ্দা কিন্তু করে না, যেটা দেবদা করেই একমাত্র। এবং তার দেখা দেখি অঙ্কুশদাও চেষ্টা করছে কাইন্ড অফ। সো দেব আপাতত মির্জাতে কোনো ক্যামিওতে থাকছে না, এইটুকুনি যে আমার কাছে ইনফরমেশান রয়েছে। অ্যান্ড এই যে সেলফি যে পিকচারটা, এটা জাস্ট দেব তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রমোট করছে, এটাই হচ্ছে মেন এর রিজন। এবং আমরা সবাই জানি যে মির্জাকে নিয়ে কতটা লোকে এক্সাইটেড রয়েছে, আমি নিজেও এক্সাইটেড, তার কারণ অ্যাকশন আওয়াতারে অঙ্কুশ ফিরছে সেই ভিলেনের পরে, লাস্ট হয়তো ভিলেন সিনেমাটাই ওই রকম লেভেলের একটা কোনো অ্যাকশান সিনেমায় অঙ্কুশ ছিল। এবং অঙ্কুশ তো অ্যাকচুয়ালি অ্যাকশান হিরো নয়, অঙ্কুশ অ্যাকচুয়ালি রোম্যান্টিক হিরো, এটা সবসময় মাথায় রাখতে হবে। সো সে সেইভাবে তাকে ভেঙে চুড়ে অ্যাকশানে নিয়ে আসছে, একটা মুসলিম এরিয়া মেটিয়া বুরুজ খিদিরপুরে শ্যুট হচ্ছে, সাথে তার মুস্কান রয়েছে ঐন্দ্রিলা। সো সব মিলিয়ে মিশিয়ে না, আবার ভিলেন কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি কী লেভেলের একজন পরিচালক আর কী লেভেলের একজন অ্যাক্টর সেটা আমরা সবাই জেনে গেছি, বড় বড় মানে ভালো ভালো সিনেমা রয়েছে কৌশিক গাঙ্গুলি। তো সে যদি ভিলেন হয় এই সিনেমায়, সুরমা টুমরা পড়ে যা আমি ইনসাইডেড খবর পেয়েছি, বীভৎস লেভেলের নাকি ভিলেন হতে চলেছে। সো সব কিছু মিলিয়ে মিশিয়ে মির্জার কিন্তু যে বাজ রয়েছে সেটা দারুণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, এবং আমার মনে হয় অঙ্কুশের মির্জা থেকেই কামব্যাক করাটা উচিত। এবং আই হোপ কি অঙ্কুশ কামব্যাক করবে মির্জা থেকে। তো অঙ্কুশের সমস্ত ফ্যান্সদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, যেন দেব থাকে, কোনোভাবে যদি দেবকে আনা যেতে পারে সিনেমাটায়
তাহলে কিন্তু বস আরও বেশি একটা কিছু হবে বস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।